ইচ্ছা আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মনসামাজিক বুদ্ধি। এই বইটি আমি মেলায় নিয়ে এসেছি 2012 সালে। এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বই এবং এই বইটি অনেকে পড়ে অনেক উপকৃত হয়েছেন। বইটিতে আমরা শুধুমাত্র বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণের পাশাপাশি সামাজিকতা, দর্শন এবং সাহিত্যের মিশেলে আমি এই বইটি নিয়ে এসেছি। সে পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে কীভাবে মানুষ তার মনকে প্রাধান্য দিয়ে সৃজনশীলতার মাধ্যমে একটি বিষয়কে অবলোকন করতে পারে, সে তার মেধা বুদ্ধি দিয়ে কীভাবে সে বিজ্ঞান দৃষ্টিকোণ থেকে সে সাহিত্য, দর্শন এবং সামাজিকতা মিশেলে একটি বিষয় চিন্তা করতে শিখবে এবং যখন সে একটু শিখে যাবে তখন তার মানুষের সাথে দ্বন্দ্ব কমে আসবে, সবাই সবাইকে বুঝতে পারবে, সুন্দর একটি সমাজ গঠন হবে। আমাদের জন্য এই বইটি খুবই একটি প্রয়োজনীয় বই এবং প্রতিটি অধ্যায় এই বইয়ের অনেক 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 সবার জন্য ভালো হবে এবং আপনারা যদি এই বইটি পড়েন প্রতিটি অধ্যায় আপনাদের ভালো লাগবে। সৃজনশীলভাবে কীভাবে মানুষ নিজেকে উত্তরণ ঘটাতে পারে, কীভাবে মানুষ অনেক দূর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার সুন্দর আচরণ, তার ভাবভঙ্গি, তার চালচলন, কথাবার্তা, মেধা বুদ্ধি সব কিছু নিয়ে তার ব্যক্তিত্ব সে কীভাবে গঠন করতে পারবে, এই মনসামাজিক বুদ্ধিতে আপনারা সেটা পেয়ে যাবেন। আশা করি এই বইটি আপনাদের জন্য খুবই উপযোগী একটি বই আমি নিয়ে এসেছি এবং এটি আপনারা পাবেন জুঁই প্রকাশনীতে, মেলায় তো পাবেনই ফেব্রুয়ারি বই মেলায়। এছাড়া আপনারা একটি ওয়েবসাইটও পেতে পারেন, আমার ওয়েবসাইট হচ্ছে www.zulfiaislam.com। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা। আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।